হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং কিচেন। এর আগে একটা ইউনিক খাবারের ভিডিও আপলোড করেছিলাম, যেটা ছিল ছোলার ডাল ডিম দিয়ে, যেটাকে তোমরা সবাই অনেক ভালোবেসেছো। আজকে সেরকম একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে ছোলার ডাল উইথ চিকেন। চলো দেরি না করে শুরু করা যাক। নাম শুনে তো বোঝাই যাচ্ছে লাগবে হচ্ছে চিকেন আর ছোলার ডাল। তারপর একটি কুকার নেব, কুকারে খানিকটা জল দেব। তারপর ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দেব। কুকারে ঢাকনাটাকে লাগিয়ে দেবো, তারপর অপেক্ষা করবো সিদ্ধ হবার। ততক্ষণ দেখে নিই আর কী কী লাগবে। পেঁয়াজ কুচি, এবারে লাগবে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন বাটা, লবণ, গোটা জিরে, আর লাগবে আমাদের লাল লাল টমেটো, আর দুটো জিনিস, হলুদ এবং কাশ্মীরি কালার। ব্যাস, সিটি পড়তে শুরু করেছে, তার মানে ডালও সিদ্ধ হতে শুরু করেছে। ডাল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে আলাদাভাবে সেটাকে নামিয়ে কড়াইয়ে খানিকটা তেল দেব। এবার কড়াইয়ের তেলে দিতে চলেছি পেঁয়াজ। যে পেঁয়াজটাকে কেটে রাখা ছিল সেই পেঁয়াজটা কড়াইয়ের তেলে দেবো, তারপর ভালোভাবে খানিকটা নাড়তে থাকব। পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজার পর টমেটোটা আমরা দেবো, তারপর একসঙ্গে খানিকক্ষণ নাড়ব। এরপরে আমরা কড়াইয়ে খানিকটা হলুদ দেব আর কাশ্মীরি কালার দেব, তারপর সবগুলোকে আবার একসঙ্গে নাড়তে থাকব। এরপরে চিকেনগুলো একটা একটা করে দিতে থাকব। এইবার বেশ খানিকক্ষণ নাড়া হয়ে গেলে তাতে দেবো হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা, তারপর খানিকটা লবণ। সব মশলাপাতি দেওয়া হয়ে গেলে মাংসটাকে ভালো করে এবার কষতে থাকব। ভালো করে কষার পর এবারে যে ডালটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা মাংসটার মধ্যে দিয়ে দেব, তারপর ভালো করে দুটোকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এক চামচ বা অর্ধেক চামচ মতো ঘি দেবো, আর তার সঙ্গে ছড়িয়ে দেবো খানিকটা গরম মশলা। আর আমাদের ছোলার ডাল উইথ চিকেন একদম রেডি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কনসেপ্টটা ইউনিক লেগেছে। অবশ্যই সবাই ট্রাই করো এবং কমেন্টে নিজেদের মতামত জানিও। সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যদি ভিডিওটি ভালো লাগে। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।